কুম, সবাই কেমন আছেন? এই যে আমার ভাস্তি এসেছে আজকে আমার বাসায়, এসে এই টিয়া পাখির সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে। ও যেরকম চঞ্চল, টিয়া ওরকম চঞ্চল। এই যে হাতে নিয়ে নিয়েছে টিয়া পাখি, আসো মিঠু আমার কাছে, আসো মিঠু। মিঠু ওর ভয়তে আমার কাছে চলে এসেছে। মিঠু ওকে ভয় পায়, ও মিঠুকে ভয় পায় না। দেখেন কি করছে মিঠুকে নিয়ে, এরকম পায় না, কামড় দেবে মিঠু, কামড় দেবে। আবার লাঠিতে নিয়ে নিয়েছে মিঠুকে। আয়ান ভয় পাবে, আয়ান ভয় পাবে। আয় তুই বাইরে রেখে দাও, রেখে দাও, রেখে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও মিঠুকে, আমার কাছে। এই উড়ে চলে গেছে রে দুষ্টু, সারা দুষ্টু। আমি এখন আমার ভাস্তির জন্য একটু চানাচুর মাখাবো, ও চানাচুর খাবে, ওর জন্য একটু চানাচুর মাখিয়ে দিব। সরিষার তেল, পেঁয়াজ, কাঁচামরিচ আর চানাচুর দিয়ে একসাথে মেখে নিব। নাস্তা এখন সন্ধ্যায় নাস্তা করবে ওরা, চানাচুর মাখানো। আমার ভাস্তিটা অনেক চঞ্চল, ও মিঠুকে একটুও ভয় পায় না। নাও নাও চানাচুর মাখানো খাও, আর খেয়ে বলো কেমন হয়েছে মাখানোটা। আমার বাবাও এসেছে আজকে আমার বাসায়, বসে আছে। কেমন হলো চানাচুর মাখানো, খেয়ে বলো। খুব মজা হয়েছে। কেমন হয়েছে বলেন, কেমন হয়েছে? মজা মজা। চুর মাখানো, ওদেরকে নাস্তা দিয়ে আসলাম, আর এদিকে আমি দুধ বসিয়ে দিব চা বানানোর জন্য। এটা পড়ে যাচ্ছে, আমার আসলে চুলাটা একটু বড়, কিন্তু এটা ছোট যার জন্য পড়ে যায়। তারপরও আমি এটা দিয়ে চা বানাতে আমার সুবিধা হয়, যার জন্য আমি এই পাত্রেই চা বানাই। আমার বাবা এসেই চা চা করে ব্যস্ত হয়ে গেছে। আমার বাবার আবার আমার হাতে চা খুব পছন্দ, যার জন্য আমি চা বসিয়ে দিলাম আমার বাবার জন্য। এখানে আমরা তিনজন চা খাবো, আম্মু, আব্বু আর আমি, আমরা তিনজন চা খাবো। আর বাচ্চাদের জন্য দেখি অন্য কোনো নাস্তা তৈরি করা যায় কি না। আমার বাবা আমার বিয়ের এক সপ্তাহ পরে স্ট্রোক করেন। আসলে আমি তার একটা মাত্র কন্যা ছিলাম, যার জন্য সে আমাকে খুব মিস করতো, বাসায় এসে আমাকে পেত না। এই টেনশন করে করে আমার বাবা প্রথম একবার স্ট্রোক করে, তারপরে সে আরও দুইবার স্ট্রোক করে। তারপরও আল্লাহর কাছে অশেষ রহমত যে এখনও সে ভালো আছে, সুস্থ আছে, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ তাকে সুস্থ রাখুক। তো এই তিনবার স্ট্রোক করেও সে চলে আসে ছয় তলায় আমাকে দেখার জন্য, আমার বাচ্চাদের দেখার জন্য। এত কষ্ট করে ছয় তলায় চলে আসে। আসলে আমাদের লিফ্টটা এখনও কমপ্লিট হয়নি, যার জন্য অনেক কষ্ট হয়ে যায়। আমার বাবার উপরে উঠতে অনেক কষ্ট হয়ে যায়, উঠে সে ঘেমে অস্থির হয়ে যায়। তারপরও আসে, আমাদের ভালোবাসে বলেই সে আসে, এত ভালোবাসা নিয়ে আমার বাবা মা আমাদের দেখতে আসে। আমার ভাস্তিও আজকে আসছে আমাদের দেখতে। আজকে একটু বাচ্চাদের জন্য ডিমের চপ তৈরি করব, ডিম আর আলু দিয়ে। আর আমার ভাস্তি চলে আসছে, সেজন্য মনে করলাম আমার ভাস্তিকে একটু খাওয়াই। ডিমটাকে চার ভাগ করে নিব। এখানে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি, সরিষার তেল দিয়ে একটু লবণ দিব, দিয়ে ভালোভাবে মেখে আলুর সাথে মাখিয়ে দিব। আলুটা ভালোভাবে মেখে নিতে হবে, যাতে কোনো দলা দলা না থাকে। দলা থাকলে চপটা খেতে মজা লাগবে না। আমার চা কমপ্লিট, আমি এখন নামিয়ে নিব আমার চা। আমার বাবা চা খাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে, তো আমি আগে তার চা দিয়ে তারপর আমি চপ বানানো শুরু করব বাচ্চাদের জন্য। এই যে আমার মেয়ে নানার জন্য চা নিয়ে যাচ্ছে, আর আমরাও চা এখন চা খেয়ে নিব। কে নাস্তা দিয়ে এখানে আবার আমি চলে আসলাম চপ বানানোর জন্য। আমার চপ বানানোর জন্য এখানে একটা ডিম লাগবে। এই ডিমে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিব, দিয়ে ভালোভাবে ফেটে নিতে। তোবা তোমার ওই যে দাদি চা খাওয়ার জন্য ডাকে, যাও চা খেয়ে আসো। চা খাবো না? আচ্ছা, এভাবে ফেটে নিতে হবে। হ্যাঁ, রাখো রাখো এখানে। এখানে আমার চপ তৈরি করতে একটা ডিম ফেটানো লাগবে, বিস্কিটের গুঁড়া লাগবে, সিদ্ধ ডিম দুইটা পিস পিস করে কেটে নিয়েছি, একটা ডিমকে চার পিস করেছি, আর আলু সিদ্ধ ভাজা, পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা দিয়ে লবণ দিয়ে সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি কীভাবে চপ তৈরি করি সেটাই দেখাবো আপনাদের। এভাবে আলুটাকে চ্যাপটা করে নিতে হবে,
নিয়ে তারপরে এটার ভিতরে এক পিস ডিম দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে এভাবে ঘুরিয়ে নিতে হবে। নিয়ে আমি এটা এরকম লম্বা সাইজটা করব, গোল না, যেহেতু আমি ডিমটাকে লম্বা লম্বা করে কেটেছি সেজন্য আমার এই চপটাও এরকম লম্বা হবে। এবার আমি এভাবে সব ডিমগুলি চপ তৈরি করে ফেলব। চপগুলি তৈরি হয়ে গিয়েছে, এগুলি এখন আমি এই ডিমের ভিতরে দিব, ডিমের সাথে লাগাতে হবে। এই যে আমি একটা একটা করে এই ডিমের সাথে লাগিয়ে আমি এখানে বিস্কিটের গুঁড়া লাগিয়ে নিব। চপের সাথে ভালোভাবে বিস্কিটের গুঁড়া লাগিয়ে নিতে হবে। আমি এবার এক এক করে এভাবে ডিম আর বিস্কিটের গুঁড়া অ্যাড করে নিব এই চপের সাথে। এই যে এভাবে আমি এক এক করে সব ভিজিয়ে বিস্কিটের গুঁড়া ভালোভাবে লাগিয়ে নিয়ে আমি এই যে এভাবে এক এক করে আমি সবগুলি বিস্কিটি গুঁড়ার সাথে মিলিয়ে এখন আমি 10 মিনিটের জন্য ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিব। দশ মিনিট পরে বের করে আমি এটা ভেজে নিব। ফাঁকে আমি টেবিলটা পরিষ্কার করে নিব, টেবিলে অনেক বিস্কিটের গুঁড়া পড়েছে, আমি এখন টেবিলটা ক্লিন করে নিব। বাবা নামো, তুমি টেবিল থেকে নেমে পড়ো। বাবা নামেন নামেন, বাবা নামেন। বাবা লায়ন কেমন করে দেখেন তো, লায়ন কেমন করে, লায়ন দেখাবেন না। বাবা তোমার নাম কি বলো তো, নাম নাম বলেন, আপনার নাম কি? নাম নেই? আয়ান বাবু বলেন, দুষ্টু ছেলে। এই সুযোগে আমার চপটা সেটিং হতে হতে আমি একটু আমার ছেলেকে নুডলস খাইয়ে দিব, ওর ক্ষুধা লেগে গেছে। বাবা তুমি নুডলস খাবে, একটু খাবে নুডলস? কেন খাবেন না, একটু খান। আস্তে ডিম ভেজে এনেছে ওখানে, এনো ডিম ভাজা দেখাচ্ছে সবাইকে, সে নিজের হাতে ডিম ভেজেছে, অনেক সুন্দর হয়েছে। আম্মু আমার ছেলে খাওয়ার জন্য চলে আসছে। বাবা আমরা বাহিরে যাবো, নাও নাও একটু খেয়ে নাও। আমার লক্ষ্মী ছেলে, আসেন আসেন, ওই একটুও খেতে চায় না, খুব দুষ্টু করে, পচা ছেলে একটা। নাচো তো, আয়ন একটু নাচো তো। আমার ছেলে একা একা নাচছে ওর বোনের সাথে। নাচতে নাচতে তো মাথা ঘুরে পড়ে যাবো বাবা, পড়ে যাবেন নাচতে নাচতে। আর একটা বাবা নাচ, মাথা ব্যথা পাবে, ওঠো। চপগুলি ভেজে নিব, আমার ভাস্তি চপ নিয়ে চলে এসেছে ফ্রিজ থেকে, এখন আমি ভেজে নিব এগুলি। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে আমার রাঁধুনি রেডি হয়ে গিয়েছে, সে চপ ভাজার জন্য খুব এক্সাইটেড, দেখেন হাতে চামচ নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ আম্মু এক এক করে দিয়ে দাও, আস্তে সাবধানে দিও, হাত পুড়ে যায় না যেন, আস্তে করে ছেড়ে দাও, এই তো গুড। হ্যাঁ এক এক করে তিনটা দাও, বেশি দিও না, বেশি দিলে তাহলে ভাজতে একটু সমস্যা হবে, কেননা জায়গাটা ছোট তো সেজন্য। ওদের আসলে রান্না বাড়ায় খুবই আগ্রহী ওরা, আমার ছেলে মেয়েরাও খুব আগ্রহী, আমি রান্না করতে আসলে ওরা আমার পাশে এসে দাঁড়ায়, ঠিক ওরকমই আমার ভাস্তিও। দেখেন কিভাবে চপগুলি ভাজছে সে একা একা। আসলে সরিষার তেল দেওয়ার জন্য দেখেন কি পরিমাণে ফেনা উঠে গেছে, অনেক ফেনা, এটা হলো খাঁটি সরিষার তেল, যার জন্য অবস্থা। একটু ঘন ঘন এটা আমাকে উল্টিয়ে দিতে হবে, কেননা না হলে এটা পুড়ে যাবে, বিস্কিটের গুঁড়ি দিয়ে তৈরি সেজন্য এটা একটু ঘন ঘন আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, নাহলে পুরার সম্ভাবনাটা বেশি, যার জন্য আমি একটু ঘন ঘন এটা নেড়ে দিচ্ছি। আমার এই যে এখন আমি উঠিয়ে নিব, না হলে পুড়ে যাচ্ছে, যার জন্য আমার উঠাই নিতে হবে। এভাবে হালকা ব্রাউন কালার হলে আমি উঠাই নিব। এই যে আমার ভাতটি
তার প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে এই যে আমার বাকি চারটাও ভাজা হয়ে গিয়েছে আমি এখন এগুলি সার্ভিং ডিশে সার্ভ করে ফেলব একটা টিস্যুর উপরে দিয়ে দিব যেন বাতি তেলটা চুষে নেয় টিস্যুটা এই যে আমার চপটা রেডি আমি একটু কেটে আপনাদেরকে দেখাই ভিতরটা কত সুন্দর হয়েছে এই যে অনেক সুন্দর হয়েছে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন এবং অনেক টেস্ট হয়েছে আমার ভাস্তি এখন খেয়ে বলবে কেমন হয়েছে খুব মজা আমার ভাস্তি খেয়ে বলবে আমার এই চপটা কেমন টেস্ট হয়েছে কেমন হয়েছে আম্মু মজা হয়েছে থ্যাংক ইউ তোমার জন্য এত কষ্ট করে আমার কষ্টটা সার্থক যে তোমার এই চপটা মজা লেগেছে ভালো লাগছে বাবা মজা মাশাআল্লাহ আমার ছেলেরও মজা লেগেছে একটু খেয়ে দেখাও একটু খেয়ে দেখাও আবাই কেমন মজা বাবা অনেক মজা ওর বাবার জন্য এক পিস রেখে দিলাম ও এসে নাস্তা খাবে তুমি খাও খাও তো বাবা আমার ছেলে সস খাচ্ছে বাবা কেমন লাগে বলো ভালো মাশাআল্লাহ তো আমি এখন মতো আমার এই ভিডিওটা এখনই শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি ক্লিক করবেন আর আমি দোয়া আমার জন্য দোয়া করবেন আমি যাতে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তাহলে এখানেই শেষ আল্লাহ হাফেজ বলো আয়েশা আল্লাহ হাফেজ আব্বা আল্লাহ হাফেজ বলেন আল্লাহ হাফেজ